আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, জাতির জন্য অশনি সংকেত যে এখন আর কেউ শিক্ষক হতে স্বপ্ন দেখে না। বাংলাদেশের শিক্ষকতা পেশায় এখন সবচেয়ে বড় সংকট হচ্ছে এখন আর কেউ শিক্ষক হতে চায় না। যখন কোনো পেশায় চাকুরি পায় না, তখন নির উপায় হয়ে শিক্ষকতা পেশায় এসে থাকে অনেকে। কেউ চেষ্টা করলেই একজন ভালো প্রশাসক, পুলিশ বা ভালো রাজনীতিবিদ হয়ে উঠতে পারে, কিন্তু অন্য কোথাও চাকুরি না পেয়ে কেউ যদি শিক্ষক হতে বাধ্য হয়, সেক্ষেত্রে তার পক্ষে একজন ভালো শিক্ষক হওয়া সম্ভব নয়। শিক্ষকতা একটি সৃষ্টিশীল পেশা এবং কেউ চাইলেই যে কোনো পেশায় হঠাৎ করে সৃষ্টিশীল হয়ে উঠতে পারে না। সে কারণে কারো কারো পক্ষে ভালো শিক্ষক বা সৃষ্টিশীল শিক্ষক হয়ে ওঠা হয় না। সৃষ্টিশীলতা বিষয়টা এমন নয় যে কারো মাথায় আপেল পড়ল আর সে টুপ করে নিউটন হয়ে গেল, বা গোসলের সময় কারো চৌবাচ্চার পানি উপচে পড়ল আর সে ইউরেকা ইউরেকা বলে আর্কিমিডিস হয়ে গেল। যে কোনো ধরনের সৃষ্টিশীলতার জন্য আজীবন সাধনা করতে হয়। শিক্ষকদের ক্ষেত্রে এই সাধনা যে কোনো পেশার মানুষের চেয়ে কঠিন হয়, কারণ শিক্ষকের কাজ হচ্ছে মানুষ নামের একটি প্রাণীকে মানুষ রূপে গড়ে তোলা। অন্যান্য সৃষ্টিশীল বিষয় যেমন নাচ গান অভিনয় বা খেলার ক্ষেত্রে এমন কিন্তু খুব কম হয় যে একজন গায়ক কিংবা একজন খেলোয়াড় খেলায় ঢোকার পর তার সাধনা শুরু হয়। সাধারণত একজন খেলোয়াড় বা গায়কের নাম জ্বর যখন ছড়িয়ে পড়ে, অর্থাৎ সাধনার পরে, তখন সে পেশা হিসেবে গ্রহণ করে। প্রায় প্রতিটি ক্ষেত্রে এই সাধনা শুরু হয় জীবনের প্রথম থেকে, যখন থেকে কেউ জীবনে কিছু হওয়ার স্বপ্ন দেখে, লক্ষ্য স্থির করে। এই স্বপ্ন ও সাধনা একই সূত্রে গাঁথা। স্বপ্ন না দেখলে কেউ সাধনায় ব্রতী হয়ে ওঠে না। এই স্বপ্নহীনতা যে শুধু শিক্ষকদেরকে নির্জীব নিষ্প্রাণ করে রাখছে তা নয়, এতে সরকার, অভিভাবক এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিপুল পরিমাণ অর্থের অপচয় এবং সময়ের অপচয় হচ্ছে। কিভাবে সেটা আমরা দেখব, কিন্তু তার আগে আসুন দেখি, কেউ যদি হঠাৎ করে শিক্ষক না হয়ে ছোটবেলা থেকেই শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে বড় হতে থাকত, তাহলে কি হতো? সে খেয়াল করত একজন ভালো শিক্ষক কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, কিভাবে জীবন যাপন করে ইত্যাদি। সে লক্ষ্য করত একজন ভালো শিক্ষক হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে, এবং সে যত দ্রুত ও যত ভালোভাবে সম্ভব সেগুলো অর্জন করার চেষ্টা করত। তার অর্থ, কেউ এখন চাকুরিতে ঢোকার পর সরকারি খরচে শিক্ষক হওয়ার জন্য যেভাবে তৈরি হয়, সে তখন নিজ চেষ্টায় তার চেয়ে অনেক ভালোভাবে তৈরি হয়ে শিক্ষকতা পেশা শুরু করতে পারত। এখন কথা হচ্ছে, কেউ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে না কেন? দেখে না কারণ এই পেশায় অর্থ করি সুযোগ সুবিধা, মান মর্যাদা, ক্ষমতা প্রতিপত্তি নেই বললেই চলে। শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে না কারণ সে জানে এই পেশায় ঢুকলে তাকে কান ধরে উঠবস করতে হতে পারে, কারো পা ধরে মাপ চাইতে হতে পারে, জেল খাটতে হতে পারে, জুতোর মালা গলায় দিয়ে
ছারকাচের পশুর মতো হেঁটে হেঁটে সবাইকে দেখাতে হতে পারে, এমনকি শিক্ষার্থীর হাতে তার মৃত্যুও হতে পারে। এছাড়া নিত্য নৈমিত্তিক অপমান বঞ্চনা গঞ্জনা তো আছে। তার মানে সে যদি কোনো অজানা কারণে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেও ফেলতো, সেটা স্বপ্ন না হয়ে হয়তো দুঃস্বপ্নই হতো।